সুদ ও জুয়া খেলার কুফল সম্পর্কে যদি জানান খুশি হব সুদ আর জুয়া ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির মদ আর জুয়া সম্পর্কে নবীজিকে জিজ্ঞেস করা হলো নবীজি বললেন কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন্নাস মানুষের জন্য কিছু উপকার আছে কিন্তু এটার ভিতরে অকল্লানি বেশি দুটেই হচ্ছে কবিরা গুনাহের কাজ নাউজুবিল্লাহ কোন তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম কয় শ্রেণীর জোরে সরে কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছে এক নাম্বার আল আক্কু বাপ মার অবাধ্য সন্তান দুই নাম্বার মুদমিনুল খমর মদখোর তিন নাম্বার আদ্দাইয়ুস তিন নাম্বার দাইয়ুস যে নিজে নামাজ কালাম ঠিক মতো পড়ে কিন্তু বউ বাচ্চা যে পর্দা করে না এই তাল নাই আছেন এরকম মদ টদ খাবেন না গাঁজা গুজার ধারে কাছেও যাবেন না কয়েকদিন আগে আমার কাছে প্রশ্ন করছে একজন হুজুর গাঁজা খাও যে হারাম কোরআনে কোথায় আছে দেখান আসলে তো কোরআনে নাই কিন্তু নেশা জাতীয় জিনিসের কথা আছে না নাই তো বললাম নেশা জাতীয় জিনিস মানে তো গাঁজাও নেশা জাতীয় জিনিস এটা হারামই কুল্লু মুস্কিরিন হারাম এগুলো আপনাকে বানানো মাসালা আমি বললাম তাহলে আপনাদের মাসালা কি আমাদের দলিল আছে স্ট্রং কি স্ট্রং গাঁজা খাওয়া জায়েজ দলিল কি কয় গাইন যাবর গা ঝা যাবর যা খা যাবর খা গাঁজা খা এই যে জায়েজ কথা বুঝেন নাই গাইন যাবর গা খা ঝা যাবর যা খা যাবর খা গাঁজা খা আর এই যে কুষ্টি আপনাকে বাড়ির পাশেই কিন্তু বেশি দূরে না এক আল্লাহর ওলি কয় গাঁজা বলে কোনো শব্দ নাই সব সিদ্ধি পাতা সব কি পাতা সব সিদ্ধি পাতা তার ধুমায়া খা ওটা যদি জায়েজ হয় তাহলে গাইন পেশ গু খা যাবর খা এটাও জায়েজ খা ঠিক না আস্তাগফিরুল্লাহ কোন এই সমস্ত মদ গাঁজা ইয়াবা ট্যাবলেট ম্যাবলেট যা আছে সব কিছু হারাম করে দিয়েছেন কে আমরা কেউ খাবো না ইনশা একটা গল্প মনে পড়ে গেল বলে দিই দিয়ে শেষ আলোচনা এক হুজুর একে লেখে ওয়াজ করতে গেছে হুজুর দিয়ে উদাহরণটা দিই ওয়াজে যাওয়ার পরে যেদিকে তাকাইতেছে খালি দেখে বেগুনের খেত কিসের খেত হুজুর চিন্তা করছে আজকে খাও না মনে হয় বেগুন ছাড়ার কোনো গতি নাই প্রতিদিন ওয়াজের আগে খায় আজকে ওয়াজে উঠাই শুরু করছে মাসালার কিতাবে আছে ৪০ পাতার তলে জাহান্নামের প্রথম খাবার বেগুন হবেই হবে মানুষজন চিন্তা করছে এই মাসালা তো জীবনে শুনি নাই সভাপতি সাহেবের বউ আবার হুজুরের জন্য বেগুন দিয়ে ইলিশ পাঙ্গাস বাতাসি বোয়াল শোল শুটকি সব ভালো ভালো মাছগুলো রান্না করে রাখছে মাহফিল শেষ হয়েছে বেগুন তো হারাম করে দিছে হুজুরের সামনে ১২:৩০ বাজে যাচ্ছে ভাত আর আসে না কি সভাপতি সাহেব ভাত কই হুজুর বসেন বউ ডিম ভাজতে গেছে কেন কই জাহান্নামের প্রথম খাবার যে হবে বেগুন এটা তো আমরা জানতাম না আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ আমার বউ আপনার জন্য ইলিশ পাঙ্গাস বাতাসি বোয়াল শোল সব ভালো ভালো মাছগুলো বেগুন দিয়ে রান্না করে রাখছে হুজুর তো শোনার পরে মাথা পুরাই নষ্ট কারণ কি আজকে যদি বেগুন সামনে না আনে তাহলে মাছও কিন্তু আর পাওয়া যাবে না ঠিক না হুজুরে দিয়ে উদাহরণ দিচ্ছি তারপরে কেন বলতেছি এটার উদ্দেশ্য আছে পরে বলতে সভাপতি সাহেব এদিকে আসেন কয় কি কয় মিয়া মাসালা কি একটা আছে আর নাই কয় কি হুজুর আপনারা এসে না জানেন কয় মিয়া অন্য কিতাবের মধ্যে আছে ৩৮ পাতার তলে অন্য তরকারি না হলে একটু একটু বেগুন খাওয়াও বেগুন খাওয়াও চলে বেগুনগুলো নিয়ে আসো ভাই সাহেব যাক এই সুদখোর যেগুলো আছে এখানে সবগুলোরে যতই বুঝান না কেন ও ঘোরায় জায়েজ করবে এই সুদটারে কবে দেশ চলতেছে সুদের উপরে আমরা আবার না খেয়ে থাকি কেমনে কথা বলেন না কেন এই সুদ টুদ খাওয়া যাবে হারাম খাওয়া যাবে সুদকে ইন্টারেস্ট বললে যায় যাবে না ঘুষকে অনেকে বলতেছে বকশিস নাউজুবিল্লাহ কোন যেখান থেকে কথাটা আসলো আপনি সুদের টাকা ১০,০০০ তুলে নিয়ে এসে ৫,০০০ আল্লাহর ঘরে দিবেন আর ৫,০০০ পকেটে রেখে বলবেন আল্লাহও খাক আমিও খাই মিলেমিশে চলি নাউজুবিল্লাহি মিন যালিক এই সুদ এইভাবে জায়েজ করলেও কিন্তু আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে ভাই যেটা হারাম সেটাকে হারামে রাখেন কষ্ট অনেক সময় আপনারা এই যে মাঝে মাঝে হাসছেন আসলে এগুলো হাসানোর জন্য বলতেছি না বাস্তবতাটা একটু চিন্তা করে দেখেন ভাই আপনার আমার সমাজে মসজিদগুলো জুমার দিনে ভরে যাচ্ছে কিন্তু এলাকায় দেখবেন ৬০% লোক তারা সুদের সাথে জড়িত আছে না অথচ প্রকাশ্য একটা হারাম নিজ মায়ের সাথে জেনা করলে যেমন গুনাহ হয় তার চাইতেও নিকৃষ্ট গুনাহ সুদের নাউজুবিল্লাহ কোন আমরা কেউ সুদ ঘুষ জুয়া মদ এগুলো না যাবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ
আল্লাহ সবাইকে কবুল করুন বরণ আমিন هذا ما عندي ولا علم عند الله واخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته السلام عليكم